সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলাকালীন তৃণমূল সাংসদ সৌগত রায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলের প্রবীণ সাংসদকে বয়সের সঙ্গে মানানসই আচরণ করারও পরামর্শ দেন তিনি। ঘটনার সূত্রপাত এদিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যকে কেন্দ্র করে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলাকালীন কংগ্রেসের পক্ষ থেকে জাত গণনা করার দাবি তোলা হয়। রাহুল গান্ধীও অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং সরকারের শীর্ষস্তরের আমলাদের মধ্যে ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সেভাবে নেই। রাহুল গান্ধী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের 90 জন সচিবের মধ্যে মাত্র 3 জন ওবিসি সম্প্রদায়ের। এই সূত্র ধরে রাহুলও জাত সমীক্ষার দাবি জানান। রাহুলের অভিযোগের জবাব দিতে গিয়ে অমিত শাহ পাল্টা বলেন, কয়েকটি এনজিও ছোটো ছোটো চিরকুটে প্রশ্ন লিখে দেয় আর এরা সেগুলো এখানে তুলে ধরে। অমিত শাহ যখন বক্তব্য রাখছিলেন তখন বিরোধী শিবির থেকে সৌগত রায় পাল্টা কিছু বলতে যান। তখনই তৃণমূল সাংসদকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সংসদ ভবনে তো অত্যন্ত নিজের বয়সের সঙ্গে মানানসই আচরণ করুন। সেই সময় অবশ্য রাহুল গান্ধী সংসদে ছিলেন না। অমিত শাহ বলেন, কিছু মানুষ মনে করে আমলারাই দেশ চালান, আমার মনে হয় সরকার দেশ চালায়। 85 জন বিজেপি সাংসদ এবং 29 জন কেন্দ্রীয় মন্ত্রী ওবিসি সম্প্রদায়ের।